हेलो फ्रेंड्स, बेंगलुरु ब्लॉगर जयश्री चैनल तुम्हारे सबाई के स्वागत जानिए भिडियो एखन थेके स्टार्ट करछि। आर एखन बाजे सकाल 8:30 मत, सकाले ब्रेकफास्ट करार जन्य आमि चले एसेछि। तो आज के करब चाउमिन, तो चाउमिन टाउमिन बोले सिद्ध करे निएछि। आर आलू, तारपर हच्छे कैपसिकम, तार पेयाज लंका सब केटे निएछि। आर तारपर कड़ाइते तेल दिए दिएछि, दिए डिमटाके भालो करे भेजे निच्छि। आर तार आगे सकालबेला घुमेर थेके उठे आमि बिछना टिछनागुलो तुले निएछि। बिछना तुले तारपर छेले के सरि छेले के आगे खाइयेछि, तारपर बिछना तुलेछि। तुले तारपरे आमार जे सब काज थाके घरटार झाड़ देवा सेई सबगुलो करे टरे निये तारपरे आमि सकालबेला आजके खेयेछि लेबु दिये मधु दिये जल, गरम जल माने उष्ण गरम जल आर कि। तो तारपरे आमि चले एसेछि, आर हाजबेंड चा करे निजेई खेये निएछिलो आमार काज करते करते। तो तारपरे आमि चले एसेछि सकाले टिफिन करते। और ऐले घरे खेला करछे, तो एखाने आमि बीन्सटाके सरि बीन्स ना ओटा कैपसिकामटाके आमि भालो करे भेजे निये निएछि। आर एखाने आलू दिएछि, एकटा आलू दिएछि, आलूटाके एकटु मोटामोटो करे केटेछि। आलूगुलोके आइटु जदि छोटो छोटो करे काटतम ताहले होयतो आइटु ताड़ाताड़ि भाजा हतो। একটু তাই টাইম লেগেছে মোটামুটি করে কাটার জন্য, আমি ইচ্ছা করে যাতে মুখে পাতে সেই জন্য মোটামুটি করে কেটেছিলাম। আর পেঁয়াজগুলোকেও তাই, তো আলুর মতো করে পেঁয়াজগুলোকে মোটামুটি করে কেটেছিলাম। তো পেঁয়াজ তো আদরি নরম হয়ে যায়, কিন্তু আলুর নরম হতে টাইম লাগে। তো এখানে লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভালভার করছিলাম। আর আলু পেঁয়াজ দুটো নরম হয়ে যাওয়ার পর চাউমিন ডিম বিনস সরি ক্যাপসিকাম বারবার বিনস বেরিয়ে যাচ্ছে, তো সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর লবণ আর হলুদ দিয়ে আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজেছিলাম। তো এইভাবে আমার চাউমিনটা করা হয়ে গিয়েছে। আমি এখানে ঘরে নিয়ে চলে এসেছি, আর এটা হলো হাজবেন্ডের প্লেট, সস দিয়ে সাজিয়ে নিয়েছি। তো তারপরে এরপর চলে যাব আমি দুপুরে রান্না বান্না করতে। আর ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি, মাকে বলেছিলাম একটু ভাত পাঠিয়ে দিতে ছেলের জন্য, যেহেতু আমি সকালবেলা চাউমিন করেছিলাম। তো মা সকালবেলা ভাত পাঠিয়ে দিয়েছিলাম, ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম, তো ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। আর তারপর আমি চলে এসেছি বাসন টাসন ধুয়ে ঘরটা পরিষ্কার করে চলে এসেছি রান্না করতে দুপুরে। তো দুপুরের এখানে মাছ টাছ ভেজে মাছ ভেজে তুলে নিয়েছি, আর তেল একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিল, তেলটা কাটার মধ্যে তুলে রাখলাম। তারপর তেলের কড়াইয়ের মধ্যে লঙ্কা চিড়ে দিয়েছি, লঙ্কা চিড়ে জিরে মানে গোটা জিরে দিয়ে তারপর আলুটাকে ভেজে নিচ্ছি। আর ওখানে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম হচ্ছে কচু, তো কচুটা সেদ্ধ ভালো হয়নি, তার কারণ অনেকদিন ধরে যেহেতু ফ্রিজে পড়ে আছে এই কচুগুলো না একদম ভালো না। হাজবেন্ড দুদিন তিন দিন ধরে কচু আনছে, কচুগুলো ঠিক মানে ঠিক গলছে না, যেটা একটা সিটি মারলে কচু গলে যায় সেখানে আমি চারটে সিটি মেরেছি, কচু গলি গলিই নি, আবার সিটি মারতে দিলাম। তো আবার তিনটে সিটি পড়ার পর আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেবো, আর এদিকে আমার মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি। তো এদিকে আমার প্রেশার কুকারটা মানে সিটি পড়া হয়ে গিয়েছে, তো আমি এখানে ভাতের হাঁড়িটা ভালো করে ধুয়ে তো ভাতের জল বসিয়ে দিলাম। আর যেহেতু গ্যাসটা পুড়ছে সেই জন্যে অল্প করে একটু জল দিয়ে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তারপর সসপ্যানে করে করে জল ঢেলে ঢেলে নিয়ে মানে জল নিয়ে তারপর আবার হাঁড়িতে ঢেলে দিচ্ছি, তো যাতে গ্যাসটা অতক্ষণ না পড়ে আর নিভাতেও যাতে না হয়। আর এখানে মাছের ঝোলে আমার লবণ। আর এখন বাজে দুপুর 3:15, তো এখন আমি খেয়ে দিয়ে মানে বাসন টাসন মেজে আসলাম তোমাদের সামনে কথা বলতে, তার কারণ আজকে ভিডিও শুরুতেও কোনো কথা বলা হয়নি। তো ভিডিওটা বলতে পারো শেষ করতেই আমি আসলাম। তো স্নান টান আমার হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই, আর আজকে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গিয়েছে, তার কারণ সকালবেলা আজকে খুব তাড়াতাড়ি উঠেছিলাম। খুব তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি না, মানে মোটামুটি সবার কাছে যেরকম তাড়াতাড়ি সবাই উঠে আমিও সেরকম তাড়াতাড়ি আজকে উঠেছিলাম। তো আজকে 6:30 মতো উঠে পড়েছিলাম, তো ছেলে উঠে পড়েছিল, ছেলেকেই তুলে দিয়েছিলাম। তো তারপরে সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়েছে, সকালবেলাকার খাওয়াটাও তাড়াতাড়ি হয়েছে, তাড়াতাড়ি উঠেছি ঘুমের থেকে, সকালবেলাকার খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গিয়েছে, দুপুরবেলাকার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আর ছেলে যেহেতু তাড়াতাড়ি উঠেছিল তো দুপুরের মানে ছেলেকে ঘুম ছেলে তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলো, তো সেই জন্য ছেলেকে খাইয়ে দিয়ে মানে ভাত খাওয়াইনি আর কি, ভাত উঠলে খাওয়াবো, তো ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ পাচ্ছ, সেটা হচ্ছে ওখানে ফ্যান চলছে, এই যে দেখতে পাচ্ছ ওখানে। আর গরম যা পড়েছে ফ্যান না চালিয়ে থাকা যাবে না, চুলটা আমার প্রচণ্ড ভেজা, তার কারণে আমি আজকে শ্যাম্পু করেছি, সেই জন্য চুলটা আমার ভেজা, তার জন্য চুলটা আমাকে খুলে রাখতে হয়েছে, একদম বাধা হয়নি। তবুও এগুলোতে সব ক্লিপ দেওয়া আছে, ক্লিপটা না খুললে পরে চুলটা শুকাবে না, তবু যেটুকু শুকাই চুলের আগেগুলোতে শুকিয়ে যাবে, সেই জন্য চুলটা ছেড়ে রাখা আর কি, চুলটা ছেড়ে রাখার জন্য আমার বেশি আর গরম লাগছে। আর খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর ভেবেছিলাম তোমাদেরকে আমি ওই বাড়ি যাবো, ওই বাড়ি গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো সেটা দেখানো হয়ে উঠলো না। তো নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো, কী সেটা এখন বলছি না, যখন দেখাবো তখন তোমরা দেখতে পারবে আর জানতেও পারবে ওটা কী। তো এই আর আজকে না আমি নেল পালিশ করছি, দেখতে পাচ্ছ
অনেক দিন পর নেল পলিশ করলাম। আর আমি তো নর্মালি লাল কালারের নেল পলিশ করি, চেরি কালারের, মানে লাল কালার না ওটা, তো ও চেরি কালারটা আমার খুব ভালো লাগে আর কি, মানে বলতে পারো বিয়ের পর থেকে আর কি কালারটা আমার ভালো লাগে। তো বিয়ের আগে পরতাম সাধারণত আমি গোলাপি কালার পরতাম, দুধি হালকা কালার পরতাম, এইসব রঙগুলো বেশি পরতাম। গোলাপি কালারটা আমার অল টাইম ফেভারিট ছিল তখন, কিন্তু এখন বলতে পারো এই রঙটা রানী কালার যেটা হয় এরকম আমার অন্যতেও এরকম কালার এই কালারটা, তারপর রানী কালার যেটা হয় সেটা আমার খুব ফেভারিট কালার এখন ইদানিং চলছে। লাল কালারটাও খুব ভালো লাগে, কিন্তু রানী কালার আর এই রাজা কালারটা বেশি ভালো লাগে আর কি। তো লাল কালারের আর চেরি কালারের নেল পলিশটা আমার বেশি ভালো লাগে। আর এইসব কালারের নেল পলিশ হাতে পড়লে কেমন রাক্ষসী রাক্ষসী টাইপের লাগে, সবাই দেখি কালো কালারের নেল পলিশ পরে, তারপর হচ্ছে হলুদ কালারের নেল পলিশ পরে, আমার ঠিক ভালো লাগে না ওই, কেউ পড়ছে দেখতে তাদের হাতেই ভালো লাগে, আমি নিজে পড়লে আমার নিজের ঠিক ভালো লাগে না। আর যতটা ফোনে যতটা ভালো লাগছে না সামনে কিন্তু ততটা ভালো লাগছে না আমার, আমার মনে হচ্ছে ক্যামেরাতে বেশি ভালো লাগছে। সে যাই হোক না কেন অনেকদিন পর পড়লাম, আর পড়তে পড়তেই অর্ধেক উঠেও গিয়েছে এরকম, নখের মাথাগুলোতে এরকম সব উঠে গিয়েছে, আর নখ বেশি নেই, হালকা হালকা হয়েছে, যেহেতু হালকা হালকা হয়েছে এই যে। আচ্ছা আরে ঘষা 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 খেয়ে সব উঠে যাচ্ছে, সব উঠে যাচ্ছে, কেমন যেন একটা ইয়ে টাইপের হয়ে গিয়েছে। সে যাই হোক না কেন মানে বসে অবসর টাইমে পড়লে ঠিক আছে, আমি স্নান টান করে বসেই, চুল যেহেতু গামছা দিয়ে পেঁচানো ছিল আর ভেজা চলছিল, তো সঙ্গে সঙ্গে তো মাথা চাতে পারবো না, সেই জন্যেই মানে জলটা একটু না ঝরা পর্যন্ত, তো সেই জন্যেই আমি ভাবলাম যে তাহলে একটু নেল পলিশটা পরে নিই। তো নেল পলিশ পরে নিই, তাহলে মাথা চাতে গিয়েছে আর নেল পলিশগুলো সব একদম ইয়ে হয়ে গিয়েছে, আর নেল পলিশটা অনেকদিন যেহেতু ব্যবহার করা নেই, তো কেমন যেন হালকা একটু জমাট জমাট মতো বেঁধে মানে এসেছে, যেমন একদম লিকুইড নেল পলিশ হয় তার থেকে একটু, আর নেল পলিশটা অনেকদিন অনেকদিন হয়ে গেল, কমসে কম দেড় বছর তো হবে নেল পলিশ। আমি খুব একটা পরি না এইসব কালারগুলো, আমার ভাই দিয়েছিলো এই কালারটা হচ্ছে ইয়েতে, আমাকে দিয়েছিলো ভাই ফোটাতে, ভাই ফোটাতে ও পছন্দ করে আমাকে এই কালারটা দিয়েছিল বাবার দোকান থেকে নিয়ে। তো আমার এমনি কালারটা খুব ভালো লাগে, কিন্তু এই কালারের নেল পলিশ আমার ঠিক পছন্দ হয় না, কারণ আমি পরি না এইসব কালার, তো সেই জন্য দুই একদিন পরেছি, তো পরে ভালো লাগে না, তুলে ফেলেছি, তো আজকে ভাবছি তুলেই ফেলবো, তার কারণ নেল পলিশগুলো একদম সেই চুলের দাগে দাগে কেমন যেন একটা হয়ে গিয়েছে, না তুলে ফেললে হবে না, কিন্তু রিমুভার আমার ফুরিয়ে গিয়েছে, রিমুভার নিতে হবে, তারপর নেল পলিশটা তোলা। আর হাজব্যান্ডটা ছেলে আছে পাশের ঘরে, আর ছেলে ঘুমের থেকে উঠিনি এখনও, মানে উঠে পড়বে এর মধ্যেই। তো আর আমার গলায় এখানে একটা কালো দাগ দেখতে পাচ্ছ, এটা কালকে কী করতে গিয়ে জানো পুড়ে, ও মাছ ভাজতে গিয়ে, মাছের মানে মুড়ো ভাজতে গিয়ে গলায় তেল ছিটকে পুড়ে গিয়েছে, হাতে এখানে আজকে ছাঁকা খেয়েছি এখানটাতে কড়াই। আর এইগুলো আমার বিশেষ করে বিয়ের এক বছর পর যখন আমি রান্না করতে গেলাম, আমি ভাড়া বাড়িতে যাওয়ার পর রান্না করতে ঢুকেছিলাম প্রথম, নিজে রান্না করতাম আর কি, তখন এই জিনিসগুলো আমার খুব বেশি হতো, মানে সেই এই দুই হাত কত যে পোড়ার এখনও দাগ আছে, এদাকো দেখতে পাচ্ছ, এদাকো এদাকো, এগুলো সব কিন্তু ওই তেল ছিটকিয়ে ছিটকিয়ে মাছ মাছ ভাজতে গিয়ে তেল ছিটকাতো, তেল ছিটকিয়ে ছিটকিয়ে মানে সব পুড়ে পুড়ে যেত, মুখেও প্রচুর ছিল কিন্তু হাতে বেশি ছিল, ওই ডান হাতে বিশেষ করে মাছ ভাজতে গেলে, মানে যেদিন আমি মাছ রান্না করবো মাছ ভাজতে গেলেই আমার মানে তেল ছিটকিয়ে হাত পা হাত টাত পুড়বে এরকম টাইপের। যাই হোক না অনেকটা কথা বলা হয়ে গেলো, আর কিছু বাড়াবো না ব্লগটা, আর সামনের সপ্তাহে যাবো ডাক্তার দেখাতে রবিবারের দিন, আর টুকিটাকে কিছু কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো, তার কারণ হচ্ছে রবিবারের দিন কৃষ্ণগড় যাবো, কৃষ্ণগড়ে গিয়ে আর একটা জিনিস নেওয়ার আছে সেটা নেওয়া হয়ে যাক, তারপরে একবারে তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি, দু একটা খুব বেশি না দু তিনটে জিনিস নিয়েছি, সেগুলোই আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন না সামনের সপ্তাহে দেখাতে পারি, তার কারণ কৃষ্ণগড় না গেলে পরে ওটা আমি নিয়েছিলাম কিন্তু এখানে আমার পছন্দ হলো না, ঠিক আমার পছন্দ চয়েস মতো আসলো না বলেই আমি আবার কৃষ্ণগড় থেকে মানে নেবো আর কি ওটা। তো দেখা যাক কৃষ্ণগড়ে, তো এখন লকডাউন যেহেতু চলছে দোকানপাট খোলা পাবো কিনা, আবার রবিবারের দিন যেহেতু যাবো, আজকে হচ্ছে সোমবার সামনে রবিবারে যাবো, তো রবিবারের দিনকে খোলা পাবো কিনা কৃষ্ণগড়ে, বেশিরভাগ দোকানে রবিবারে বন্ধ থাকে কিন্তু ওই দোকানগুলো খোলাই থাকে নর্মালি আমি আগে যখন নিতাম, আর এখন যেহেতু লকডাউন, লকডাউনের মধ্যে এখন খোলা আছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু গিয়ে তাও দেখতে হবে, আর কৃষ্ণগড়ে কিছু কাজও আছে আমার, ডাক্তার দেখাতে যাবো, তারপর তোমরা তো জানোই যে প্রতি মাসে আমি ডাক্তার দেখাতে যাই হোমিওপ্যাথি ডাক্তার, তো সেখানে যাবো, তো আর আরও একটা কাজ আছে, তো দেখা যাক কী হয়, ছেলের জন্য একটু যেতে হবে এক জায়গায়, তো ছেলেকে নিয়ে যাবো না আমি আর হাজব্যান্ডই যাবো, তো নাম লেখাতে হবে তার আগে, তার দুদিন আগে নাম লেখাবো, তো ব্লগটা আর বাড়াবো না, ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখাবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে, ততক্ষণে যেমন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, হাসি খুশি থেকো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পা আগাতে পারবো না, তো এই আর কমেন্ট করে জানিও আমার ব্লগটা কেমন লাগলো, আর লাইক করে দিও, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখাবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও, ততক্ষণ যদি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, হাসি খুশি থেকো, আজকের মতো দেখো।